এবার সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ঢাকার রামকৃষ্ণ মিশন। ঢাকার রামকৃষ্ণ মিশনে 125তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে অত্যাধুনিক সবিতা ভবনটি উদ্বোধন করেন ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। বক্তৃতা রাখতে গিয়ে তিনি এদিন রামকৃষ্ণ পরমহংসের দর্শনের তাৎপর্য এবং এর ব্যাখ্যা নিয়ে আলোচনা করে বলেন, রামকৃষ্ণ পরমহংস হলেন আমাদের সমস্ত কাজের অনুপ্রেরণা, কিন্তু স্বামী বিবেকানন্দ হলেন রামকৃষ্ণের কাজের ব্যাখ্যাকারী। অন্যদিকে মা সারদা দেবীর ব্যাখ্যা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু কালকে ওর সঙ্গে অনেকক্ষণ কাটিয়ে দেখলাম এই লোকটা তার তো ঠাকুরের ভাষায় ডাইলিউট হয়ে গেছে, মানে মায়ের ভাবে একেবারে ডাইলিউট হয়ে গেছে। সবাইকে নিমন্ত্রণ করছেন, এসব এখানে ঠাকুরে আসবেন, আমাকে বললেন আপনি আসবেন। আমার থেকে বেশ কয়েক বছরের সিনিয়র, কিন্তু আমাকে আপনি বলেন, আমি সহ্য করি আর কী করব, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, তাই যখন উনি বলছেন আপনি আমি সহ্য করি আর কী করব। তো আমার খুব কালকে আনন্দ হলো যে মা ঠিক তার সেবককে, প্রধান সেবককে তার হাতে নিজে গড়ে নিয়েছেন। কারণ দরকার হয় না, মা নিজে গড়েন মায়ের সেবককে। তো মহারাজকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, কামারপুকুরের যিনি অধ্যক্ষ তাকেও জানিয়েছিলাম, তিনিও কিছুদিন আগে এখানে এসেছিলেন। তিনি বললেন, মহারাজ আমার ওই দিনেই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমি অলরেডি নিয়ে ফেলেছি, ওটা এখন আমি পাল্টাতে পারবো না, সেজন্য আমি এবারটি আসতে পারছি না। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাতৃমন্দির ও রামকৃষ্ণ মিশন সারদা সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্মায়ানন্দজী মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িও সাংস্কৃতিক কেন্দ্রের সচিব এবং ট্রাস্টি বোর্ডের সদস্য রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।